বন্ধুরা, এবার আমাদের আলোচনার বিষয় অভিকর্ষ স্তরণ জি এর মানের পরিবর্তন। আমরা জানি অভিকর্ষ স্তরণ জি এর মান 9.8, কিন্তু আসলে অভিকর্ষ স্তরণ জি এর মান 9.8 পৃথিবীর সকল জায়গায় একই না। স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হয় যে পৃথিবীটা একটি গোলাকার বস্তু, কিন্তু আসলে পৃথিবীর আকৃতি গোলাকার না, একটি উপগোলকীয়। তার মানে স্বাভাবিকভাবে গত ক্লাসে আমরা শিখেছিলাম জি ইকুয়াল টু এবং এখান থেকে আরেকটা সম্পর্ক আমরা শিখেছিলাম, স্বাভাবিকভাবে এই আর এর মানটা যদি বেশি হয় অভিকর্ষ স্তরণের মান কম হয়, আর এর মান কম হলে অভিকর্ষ স্তরণের মান বেশি। এবার আমরা দেখি পৃথিবীর আকৃতিটা আসলে কেমন। স্বাভাবিকভাবে যদি এই পৃথিবীটাকে যদি এই রকমের গোলাকার আমরা মনে করতাম যে পৃথিবীর কেন্দ্র এই ভাবে, কিন্তু এই জায়গা থেকে সব জায়গা একই দূরত্ব, কিন্তু পৃথিবীর আকৃতিটা আসলে এরকমের না। পৃথিবীর আকৃতিটা আসলে এই একটা উপগোলকীয়, তার মানে এখানে দেখা যাচ্ছে এই পৃথিবীর কেন্দ্র থেকে এই অঞ্চলটার দূরত্ব একটু বেশি এবং এই অঞ্চলটার দূরত্ব একটু কম, এবং এই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, আর এই অঞ্চলটাকে বলা হয় মেরু অঞ্চল। এবং এই অঞ্চলটা বিষুবীয় অঞ্চল, এটাকে আমরা বলি জিরো ডিগ্রি অক্ষাংশ, এবং এইটাকে আমরা স্বাভাবিকভাবে বলি 90 ডিগ্রি অক্ষাংশ। এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে এই আনের মানটা একটু বেশি এবং এই পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের আনের মানটা একটু কম। তাহলে স্বাভাবিক সম্পর্ক থেকে আমরা দেখেছি যে যদি আর এর মান বেশি হয় তাহলে জি এর মান হবে কম। তাহলে স্বাভাবিকভাবে দেখা যায় যে জি এর মানটা এখানে কম, যেরকম 9.70 আর কিছু সামথিং আর কিছু মান আছে, এবং এই জায়গায় মানটা দেখা যাচ্ছে যে 9.87 আর কিছু মান এখানে আছে। তার মানে 9.8 এর চেয়ে একটু বেশি, আর এখানে 9.7 এর চেয়ে একটু সামান্য এখানে মানটা বেশি। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ইন্টারমিডিয়েটের বইপত্র বা উচ্চতর ক্লাসের বইপত্রে স্বাভাবিকভাবে লেখা আছে যে 45 ডিগ্রি সমুদ্র পৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশে মান 9.8। পৃথিবীর এই নিচের অংশটাকে যদি আমরা সমুদ্র পৃষ্ঠ ধরি, তাহলে আগেই বলেছি এখানে হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ। 0 ডিগ্রি অক্ষাংশ থেকে যদি এই অক্ষাংশটাকে একটু পরিবর্তন করে এটাকে যদি 45 ডিগ্রি অক্ষাংশে নিয়ে যাই, তাহলে কিন্তু এখানে জি এর একটা আদর্শ মান পাওয়া যায়, সেটার নাম মান হল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জি এর মানের একটা পরিবর্তন শিখলাম কি পৃথিবীর আকৃতির কারণে জি এর মানের পরিবর্তন। এবার জি এর আর কি কি পরিবর্তন আছে? দুই নম্বর পরিবর্তন আমরা বলতে পারি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে যদি কোনো একটা বস্তুকে আমরা নিয়ে যাই, তখন জি এর মানের আবার একটু পরিবর্তন হবে। যদি পৃথিবীটাকে মোটামুটি একটা গোলক কল্পনা করি, তাহলে এই গোলকের এই পৃথিবীর কেন্দ্র এবং তাহলে মনে করতে পারি পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্ব হলো পৃথিবীর ব্যাসার্ধের সমান। এখন স্বাভাবিকভাবে কোন একটা বস্তু যদি এ জায়গায় থাকে, তখন কিন্তু আমরা জি এর মানটাকে এভাবে হিসাব করতাম যে জি এম ভাগ আর স্কোয়ার। কিন্তু যদি কোন একটি বস্তুকে এই উচ্চতা থেকে আরেকটু উচ্চতা এই উচ্চতার আমরা এটাকে নিয়ে যাই, তখন কিন্তু জি এর মানের কি পরিবর্তন হবে আমরা সেটা এবার বের করার চেষ্টা করব। তাহলে এতক্ষণ আমরা কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটাকে আর ধরেছিলাম, এইবার সেই বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটাকে আর প্লাস এস, তাহলে উচ্চতর কোন স্থানে জি এর মানটাকে যদি আমরা জি প্রাইম ধরি, তাহলে আমাদের সূত্রটা কিন্তু এভাবে আমরা লিখবো জি এম ভাগ আর প্লাস এস, তারপরে এবার এই জি এর মানটা কিন্তু কম স্বাভাবিকভাবে, এটা কিন্তু খুব স্বাভাবিক সেন্সই বোঝা যায়। কেন বোঝা যায়? দেখো স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে আমরা আগেই বলেছিলাম আর এর মানটা যদি বেশি হয় জি এর মান কম হয়, তাহলে আর এর মানটা কিন্তু আর এর চেয়ে আর একটু বেশি হয়েছে, তার মানে আর এর মানটা আর প্লাস এস যেহেতু আর একটু বেশি হয়েছে, তাই জি এর মানটা একটু স্বাভাবিকভাবে কমে যাবে। এটা যদি অনেক বেশি বড় মান হয় সেই ক্ষেত্রে অ্যাকুরেট মান পাওয়ার জন্য আমরা এই মানটা হিসাব করতে পারি, কিন্তু ইন্টারমিডিয়েট বইতে যেহেতু এই মানটার পরে আরেকটু সামনে একটি অগ্রসর হয়েছে, আমরা সেই হিসাবটা একটু দেখার চেষ্টা করি।
তাহলে আমরা এই সমীকরণটাকে যদি এই সমীকরণটা নিয়ে ভাগি, এটাকে মানে করলাম দুই নম্বর সমীকরণ, এটাকে মানে করলাম এক নম্বর সমীকরণ। যদি দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগবি, তাহলে আমরা একটা জিনিস লিখতে পাবো জি ড্যাশ ভাগ জি। তাহলে এই মানটা যেভাবে লিখি আমি ডিএম ভাগ আর প্লাস এইচ, তার উপরে বলে স্কোয়ার, কিন্তু উল্টে গুণ দিয়ে দিই, নিচে হবে কত ডিএম, আর এখানে হবে আর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জি এম দিয়ে যদি জি এম কে কেটে দিই, তাহলে উপরে আছে কত আর স্কোয়ার, আর নিচে আছে কত আর প্লাস এইচ, তার উপরে ফুল স্কোয়ার। এর পরের লাইনটাকে আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি আর প্লাস এইচ, তার উপরে ফুল স্কোয়ার। আচ্ছা, আমরা যদি সামনে আর একটু অগ্রসর হই, তাহলে প্রত্যেকটা রাশিকে যদি আমরা আর দিয়ে ভাগ দিই, যদি এটাকে আর দিয়ে ভাগ দিই কত হয়ে যায় অর, এটাকে যদি আর দিয়ে ভাগ দিই কত হয় অর, এটাকেও যদি আর দিয়ে ভাগ দিই তাহলে কত হবে এইচ ভাগ আর। কিন্তু বাইরে কিন্তু ফুল স্কোয়ারটা আমাদের থেকে যাবে, তার উপরে হচ্ছে অন, নিচে হচ্ছে অন, আর এখানে হচ্ছে কত এইচ ভাগ আর। এখন আমরা সম্পূর্ণটার উপরে একটা স্কোয়ার আছে, এখন আমরা জানি অনের উপর স্কোয়ার দেওয়া আর না দেওয়া সমান, অনের উপর স্কোয়ার না দিলেও চলে। তাহলে আমরা নিচেরটার উপরে যদি আমরা একটা স্কোয়ার দিই, এবার দেখো যদি আমরা সেই নিচেরটার উপর স্কোয়ার দিই, তাহলে এইচ জি ড্যাশ ভাগ জি। এখন এই জিনিসটাকে তো আমরা ইচ্ছে করলে এরকম লিখতে পারি এইচ ভাগ আর মাইনাস টু। আমরা যদি সামনে আর একটু সামনে অগ্রসর হই, যে দ্বিগুণ বিস্তৃতির আমরা একটা সূত্র জানি, তাহলে যে অন প্লাস এক্স, তারপর যদি এন হয় তাহলে সূত্রটা হলো অন প্লাস এন এক্স প্লাস ডট ডট ডট, আর অনেক কিছু আছে। তাহলে সামনের গুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে শুধু এইটুকুই আমরা নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কি লিখতে পারবো অন প্লাস এন এক্স, এখানে এনটা কত মাইনাস টু। যদি আমরা সেই টুটাকে ধরি মাইনাস টু, তাহলে এক্স এর মান কত এইচ ভাগ আর। যদি শুধু এইটুকু ধরি আমরা, তাহলে কিন্তু আমরা লিখতে পারি অন মাইনাস টু এইচ ভাগ আর। যদি এটাকে ধরি, তাহলে আমরা এই লাইনটাকে যদি জি ড্যাশ ভাগ জি ধরি, এবং এখানে যদি আমি জি প্রাইম ধরি, তাহলে এইখানে জিটা যদি এভাবে চলে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা সম্পর্ক, এই সম্পর্কটা দিয়ে তোমরা পৃথিবীর উচ্চতর কোন স্থানে জি এর মানটা বের করতে পারবা। এবং এই সম্পর্ক থেকে তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, তাহলে যে স্বাভাবিকভাবে এইচ এর মানটা যত বাড়ে, এই জি এর মানটা তত কমে। স্বাভাবিক সেন্সে যে একটা হিসাব নির্দেশ করো যে অন মাইনাস টু, এইচ এর মানটা যদি আমরা ওয়ান ধরি, তাহলে অন মাইনাস টু ইন্টু ওয়ান মানে মাইনাস ওয়ান। যদি এইচ এর মানটাকে আমরা টু ধরি, তাহলে অন মাইনাস ফোর মানে কত মাইনাস থ্রি, তার মানে আরো কমতেছে। যদি এইচ এর মানটাকে আমরা ফোর ধরি, তাহলে অন মাইনাস ফোর টু গুণ টু এইট মাইনাস সেভেন, তার মানে ধাপে ধাপে কমতেছে। তাহলে এখান থেকে আমরা একটা হিসাব পাচ্ছি যে পৃথিবীর কেন্দ্র থেকে বা পৃষ্ঠ থেকে যত উপরে যাচ্ছি, আমাদের জি এর মানটা কত কমতেছে। এবার আমরা দেখবো পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা আরেকটু ভিতরের দিকে আসি, তাহলে জি এর মানটা আমাদের কমে কিনা বাড়ে সেই হিসাবটা আমরা এখন করবো। পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা আরেকটু নিচে নেমে নিয়ে আসি, এই জায়গাটা আমরা নিয়ে আসি পৃথিবীর কেন্দ্রে, মনে করলাম সেই উচ্চতাটুকু এই উচ্চতা নিচে আমি নামলাম, তাহলে স্বাভাবিকভাবে এবার আমরা হিসাব করার চেষ্টা করব যে এই উচ্চতা নামার পরে জি এর মানটা কেমন হবে। তাহলে স্বাভাবিকভাবে এই যে পৃষ্ঠে থাকা অবস্থায় জি এর মানটা কিন্তু আমি জানি জি ইকুয়াল টু জি এম ভাগ আর স্কোয়ার। কিন্তু এই জায়গায় যখন নামবে, তখন এই পৃথিবীর আগে ব্যাসার্ধ ছিল আমাদের আর, কিন্তু এই জায়গায় ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে আর মাইনাস এ, কারণ এইচ পরিমাণ আমাদের না কমে যাচ্ছে। এবার তারা আমরা একটা হিসাব করার চেষ্টা করি, তাহলে এখানে আবার দেবো জি প্রাইম ইকুয়াল টু জি এম ভাগ আর মাইনাস এইচ, তার উপরে হোল স্কোয়ার, কারণ আমাদের এই দূরত্বটা আর মাইনাস এইচ। কিন্তু তোমাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে যে আর মাইনাস এইচ যখন নিচে নামছে, তখন তো সেই হিসাবে তো জি এর মান আমাদের বাড়ার কথা, আসলে বাড়বে না কমবে সেই হিসাবটা আমরা এখন করে নিতে হবে। এবার আমরা আরেকটা কাজ করবো, তাহলে যে স্বাভাবিকভাবে তোমাদের কমন সেন্স একটা জিনিস ধরা করতে পারে, তাহলে যে স্বাভাবিকভাবে যখন আমরা এই গ্রহটাকে কল্পনা করি, এইখানে একটা কাজ করেছি, তখন পৃথিবীর টোটাল ভরটাকে নির্দেশ করা হয়েছে। কিন্তু যখনই আমরা নিচে এই জায়গাটাতে নামছি, তখন এই বস্তুটার কি এই প্রান্তে কোনো আকর্ষণ আছে? আসলে ওই প্রান্তে কোনো আকর্ষণ নেই। তোমরা যখন উচ্চতার শিক্ষা যাওয়া, তখন তোমরা শেল থিওরেম নামে একটা থিওরি দেখবা, সেখানে তোমরা দেখতে পাবা যে কোনো একটা বস্তু যদি কোনো শেলের ভিতরে থাকে, তখন তার বাহিরের প্রান্তের কোনো আকর্ষণ কাজ করে না, আকর্ষণ কাজ করে শুধু তার ভিতরের প্রান্তের। তাহলে আমরা যদি একটা বস্তু এখানে থাকে মনে করি, তাহলে সেটাকে ধরে আমরা আরেকটা গোলক কল্পনা করতে হবে আমাদের। তাহলে যদি সেই গোলক কল্পনা করতে হয়, তাহলে সেই গোলকের আয়তন আছে,
আর যদি আয়তনের সেন্স হয় তার মানে আগের পৃথিবীর আয়তনটা যেটা ছিল সে আয়তনটা সেন্স হয়ে এই আয়তনটা ফিরে আসবে। যদি আয়তনের সেন্স হয় তাহলে আমরা জানি কি ভরেরও সেন্স হবে, তার মানে স্বাভাবিকভাবে আমাদের কাছে এই জায়গায় যে ভর থাকার কথা ছিল সেই ভর আর এখানে কাজে লাগবে না। কারণ যখনই আমরা জিএর মানের এই কাজটা করবো তখন তো পৃথিবীর টোটাল ভরটা তো আমার কোনো কাজে লাগতেছে না। তাহলে আমি এখন আমার হিসাব করে আছি পৃথিবীর এই পর্যন্ত যখন ভর ছিল সেই ভর থেকে এই ভরের কত সেন্স হয়ে জিএর মানের কথাটা সেন্স হয়েছে। তাহলে এখান থেকে যদি আমি একটা হিসাব করি ছোটবেলা থেকেই তোমরা কিন্তু দেখে আসছো ভর ইকুয়াল টু রো ভি, এখানে রোটা কি পৃথিবীর গড় ঘনত্ব এবং ভিটা কি পৃথিবীর আয়তন। যদি সে আয়তন এটাকে ধরি তাহলে আমি রোর হিসাবটাকে যদি এখানে ধরি তাহলে কিন্তু আমি দেখতে পাই এখানে জি রো রাখলাম আর পৃথিবীর আয়তন ভি ইকুয়াল টু আমরা কি জানি 4/3πr3 আর নিচে আছে আমাদের কাছে একটা আর স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে আমরা আর স্কয়ার যদি আর স্কয়ার কেটে আর কিউব কেটে দিই তাহলে একটা আর থাকে, তাহলে আমরা শুরুতে এভাবে লিখতে পারি 4/3gπr, তার মানে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ জি এর মান। এবার আমরা এই ক্ষেত্রে হিসাব করবো এই ক্ষেত্রে আমাদের কি কাজটা দেয় আমরা দেখি তাহলে আমরা রাখলাম জি, এবার এম এর মান, এবার এম এর মান আবার কি জানি আমরা এম ইকুয়াল টু রো ভি যদি রো রাখলাম কিন্তু ভি যখন আমরা বের করবো ভি মানে কত 4/3πr3 কিন্তু এখন আসলে কি এখানে আর কিউ আসলে তো আর কিউ না কারণ দূরত্বটা এই ক্ষেত্রে আর না এই ক্ষেত্রে আমাদের দূরত্বটা হতো আর মাইনাস এস, তাহলে আর মাইনাস এস এর পরে আমরা একটা কিউ আর নিচে আছে কত আমাদের কাছে আর মাইনাস এস তার উপরে প্রেসার। এবার যদি আমরা হিসাব বিকাশ করি তাহলে দেখবো এই 4/3 থেকে আমরা শুরু করে আসলাম এখানে জি রাখলাম তারপরে রাখলাম রো আর মাইনাস এইচ এর উপরে কিউ থেকে আর মাইনাস এইচ তার উপরে স্কোয়ার এটাকে যদি আমরা কেটে নিই তাহলে আমাদের কাছে থাকতেছে কত আর মাইনাস এইচ। এবার যদি আমরা আগের সমীকরণের মতো একটা সমীকরণ থেকে আর একটা সমীকরণকে যদি ভাগ দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো জি ড্যাশ ভাগ জি, তাহলে একটা জিনিস সেখান থেকে ওটার সাথে এটার সাথে একটা মিল কি 4/3 0 ওখানে আছে 4/3 0 এইটা ভাগ যদি ওইটা দিই তাহলে কিন্তু আমাদের এটা টোটালি কেটে যায় আমাদের উপরে থাকে আর মাইনাস এইচ আর নিচে থাকে আমাদের আর, তার মানে আমাদের থাকতেছে আর মাইনাস এইচ আর নিচে থাকতেছে আমাদের আর। তারপরে লাইনে আমরা যদি দেখি জি বাদ জি তার মানে এবার যদি আমরা এই আর কে আর দিয়ে ভাগ দিই তাহলে কত হয় অন মাইনাস এইচ কে আর দিয়ে ভাগ দিই তাহলে হয় কত এইচ ভাগ আর। তারপরে লাইনটা যদি আমরা এবার দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব জি অন মাইনাস এইচ ভাগ আমরা এবার কিন্তু দেখতে পাচ্ছি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি নিচে নেমে আসে তখন সে অবস্থায় কোন বস্তুর অভিকর্ষ স্তরণ মান পৃথিবীর পৃষ্ঠে যা ছিল তার চেয়ে একটু কমে গেছে, তার মানে কারণ কি অন থেকে এইচ পরিমাণ কমে গেছে। তাহলে তোমাদের কাছে একটা মনে মনে প্রশ্ন আসতে পারে কোন একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি 2 কিলোমিটার উপরে নিয়ে যাওয়া হয় সেখানকার অভিকর্ষ স্তরণ আর পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি 2 কিলোমিটার ভিতরে আনা হয় সেখানকার অভিকর্ষ স্তরণের মান একই কি না? কারণ আমরা পৃথিবীর উপরে অভিকর্ষ স্তরণের জন্য আমরা একটা সম্পর্ক আবিষ্কার করেছিলাম কিছুক্ষণ আগে, সেই সম্পর্কটা হলো যে জি প্রাইম ইকুয়াল টু জি অন মাইনাস টু এইচ ভাগ আর। তাহলে তোমরা স্বাভাবিক কমন সেন্সই দেখতে পাচ্ছো যে অন থেকে টু এইচ পরিমাণ কমে গেছে আর নিচে যাওয়ার সময় অন থেকে এইচ পরিমাণ কমে গেছে, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে যদি আমরা 2 কিলোমিটার যাই সেখানে অভিকর্ষ স্তরণের মানটা আসলে বেশি কমবে কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে যদি সেই 2 কিলোমিটার যাই তাহলে অভিকর্ষ স্তরণের মানটা কমবে কিন্তু সম পরিমাণ কমবে না। এখান থেকে তোমাদের সাথে আরেকটা জিনিস আমরা আলোচনা করব সেটা হলো যে এই বস্তুটাকে যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে নামতে নামতে একেবারে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি বা প্রায় পৃথিবীর কেন্দ্রে চলে আসে তখন জি এর মানটা কেমন হয়? স্বাভাবিকভাবে আমরা এই মাত্র যে সূত্রটা দেখলাম তারপরে যে এখানে একটা জি আছে অন মাইনাস, তাহলে যদি আমরা এই এইচটা কি টোটাল এই এইচটা কি প্রায় আর এর কাছাকাছি অবশ্যই একেবারে কেন্দ্রে যাওয়া সম্ভব না আর এর কাছাকাছি যাওয়া সম্ভব, যদি আমরা সেই হিসাবটা করি তাহলে আমরা ধরে নিতে পারি এইচ ইকুয়াল টু আর, তাহলে যদি এইচ ইকুয়াল টু আর দিই তাহলে আর ভাগ আর, তার মানে এখানে যদি রাখি অন তাহলে অন মাইনাস আর ভাগ আর মানে কত অন, তার মানে আমরা দেখতে পাচ্ছি জি ইন্টু জিরো তার মানে কত জিরো, তার মানে পৃথিবীর কেন্দ্রে যে আমরা দেখলাম অভিকর্ষ স্তরণের মান 0। তাহলে আমরা এই মাত্র তিনটা জিনিস শিখলাম,
এক নম্বর দিকে পৃথিবীর আকৃতির কারণে অভিকর্ষ স্তরণের মানের পরিবর্তন হয়, পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে যাওয়ার কারণে অভিকর্ষ স্তরণের মানের চেঞ্জ হয়, পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা ভিতরে নামি অভিকর্ষ স্তরণের মান চেঞ্জ হয়, এবং একেবারে যদি পৃথিবীর কেন্দ্রে আমরা যেতে পারি তাহলে অভিকর্ষ স্তরণ একেবারে কমে শূন্য হয়ে যায়।